আমাদের ভারত কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ হয়েও কৃষিতে উন্নত হতে পারছে না, যার ফলে ভারতের অর্থনীতির উপর এক অংশ যেন ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। তাই ভারতকে যদি কৃষি উন্নত করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের ভারতের অর্থনীতির একটা চাবিকাঠি খুলে যাবে। তাই ভারতের কৃষিকাজকে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধানের পথ বা উপায়গুলোকে বের করতে হবে। সেই উপায়গুলোকে মেনে চললে অবশ্যই ভারতে হয়ে উঠবে কৃষিতে উন্নত দেশ। আজ আমাদের মূল আলোচনার বিষয় হলো যে ভারতের কৃষিকাজের সমস্যা যেগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানের উপায় বের করা, সেই উপায়গুলোকে নিয়ে আলোচনা করা। তো চলো সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে আসছি। ফার্স্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব যে সরকারিভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোকে সঠিকভাবে কার্যকরী করা, তার ফলে ভারত কৃষিতে উন্নত হয়ে উঠতে পারবে। এবারে আলোচনা করব সরকারিভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে, এই উদ্যোগকে আরও বৃদ্ধি করতে হবে। সরকারিভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোকে আরও বৃদ্ধি করতে হবে। এই উদ্যোগগুলোকে যদি আরও বৃদ্ধি করা যায়, তাহলে অর্থনীতি উন্নতি করতে পারবে এই কৃষিকাজের মাধ্যমে। যে উচ্চ ফলনশীল বীজ, এই উচ্চ ফলনশীল বীজ যদি দেখা যায়, স্বাধীনতার পর থেকে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই উচ্চ ফলনশীল বীজের ব্যবহারকে আরও বৃদ্ধি করতে হবে, তাহলে কৃষিতে উন্নত হতে পারবে। তারপরে আরও নেওয়া হয়েছে জলসেচ, জলসেচ ব্যবস্থার সুগঠিত করতে হবে, অর্থাৎ সুলভ করতে হবে। সুলভ বলতে কি? জলসেচ ব্যবস্থা দ্রুত হারে যদি জলসেচের ব্যবস্থা করা যায়, এবং জমিতে যদি সেই জলসেচের মাধ্যমে জমিকে যদি উর্বর করে বহু ফসলই ব্যবহার করা যেতে পারে, মানে একই জমিকে যদি জলসেচের মাধ্যমে বহু ফসলই করা যেতে পারে, তাহলে কৃষি উন্নত হতে পারবে। এবং সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সার, কীটনাশক, যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি ঘটাতে হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই যে সার, কীটনাশক এবং যন্ত্রপাতি ব্যবহার আছে, এগুলির ব্যবহারকে বাড়ালে একদিকে যেমন ফসল উৎপাদনও হবে, তার সাথে সাথে আরও যে কুপ্রভাব পরিবেশের উপরে যে কুপ্রভাব রয়েছে সেগুলোকে দূর করা যেতে পারবে। এই যে জলসেচ ব্যবস্থার কথা বললাম, এই জলসেচ ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকারিভাবে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটা কি? যে 100 দিনের প্রকল্প সরকার, এই যে প্রকল্পটা গৃহীত করেছে বা গ্রহণ করেছেন, এই প্রকল্পের মাধ্যমে কি হয় যে এই প্রকল্প হলো যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামোর একটা উন্নতি ঘটাতে হবে। সেই গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে যাতে কৃষিকাজের উন্নয়ন ঘটানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যার জন্য কি, যে কিভাবে করবে এই 100 দিনের প্রকল্প, যেমন খাল কাটা, খাল পরিষ্কার করা, যাতে কৃষকদের জলসেচের অসুবিধা না হয়, তার জন্য খাল কাটা বা খালকে পরিচর্যা করা, পরিষ্কার করা, এদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য এই 100 দিনের প্রকল্প, অর্থাৎ প্রচুর পরিমাণে যেহেতু শ্রমিক লাগবে, সেই তার জন্য কি হচ্ছে এই 100 দিনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকার এই প্রকল্প গ্রহণ করেছে যাতে জলসেচের কোনো অসুবিধা না হয়। এই যে প্রকল্পটি গ্রহণ করেছেন সরকার, এটি সঠিকভাবে যদি কার্যকরী হয়ে উঠতে পারে, সর্বত্র যদি কার্যকরী হয়ে উঠতে পারে, তাহলে কৃষিতে উন্নত হতে পারবে। কারণ এই জলসেচের উপর নির্ভর করে থাকে আমাদের কৃষিকাজ। তারপরে আসছে যে অনেক সময় দেখা যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। কিসের জন্য? যে সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আরও একটি উদ্যোগ, কৃষকদেরকে ঋণ দান। কৃষকদেরকে ঋণ দান করতে হবে কি, যদি কৃষকেরা কি হয়ে থাকে, যদি তাদের প্রয়োজনীয় টাকার জন্য প্রয়োজনীয় যদি কিছু টাকা দরকার হয়, যাতে সেই কৃষকরা তাদের টাকা যেন সঠিকভাবে পেয়ে যায় এই কৃষিকাজের জন্য, যাতে ব্যবহার করতে পারে। তার জন্য কি হয়েছে, তার জন্য সরকার ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দানের প্রয়োজনে যাতে ব্যবহার করতে পারে কৃষকরা, তার একটা উদ্যোগ নিয়েছে। এই জন্য সরকার কি করছে, যে গ্রামীণ ব্যাংক ও কৃষক ব্যাংক স্থাপন করেছে। প্রায় 10 কোটির উপর মানুষদের হাতে দিয়েছেন
কিষাণ ক্রেডিট কার্ড। এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক যাতে তাদের প্রয়োজনীয় ঋণ পেতে পারে, খুব সহজে উপায়ে যেন ঋণটা পেতে পারে, তাদের কৃষিকাজে যেন ব্যবহার করতে পারে সেই টাকা নিয়ে, তার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে কৃষকদের হাতে। এরপরে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আর পদক্ষেপ নেওয়া হয়েছে যে কৃষি বিমা। কৃষি বিমা কি? কৃষি বিমা হলো যে যদি কোনো সময়ে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি ফল নষ্ট হয়ে যায়, তাতে চাষি যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কৃষকদেরকে বা চাষিদেরকে কৃষি বিমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই বিমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষক বা চাষিরা তাদের ক্ষতিপূরণ পেতে পারবেন। এছাড়া আর কি কিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যে সমস্যা সমাধানের উপায় বের করা হয়েছে, যে আরও যে কৃষি বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠান, এর সংখ্যাগুলোকে আরও বৃদ্ধি করতে হবে। যদি আমরা দেখি বর্তমানে কি আছে, বর্তমানে ভারতের প্রায় 28টি রাজ্যের কৃষি বিদ্যালয় আর 6টি স্বশাসিত কৃষি বিদ্যালয় আর মাত্র 1টি কেন্দ্রশাসিত কৃষি বিদ্যালয় আছে। এগুলির সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। এগুলির সংখ্যায় সীমিত রয়েছে বা সীমাবদ্ধ রয়েছে মাত্র কয়েকটি অঞ্চলে। এই সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে বা বাড়াতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা যদি আরও বৃদ্ধি করা যায়, তাহলে সর্বত্র কৃষি বিষয়ে যে শিক্ষা দান করা যেতে পারে। এবং আরও একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে আমাদের এই যে বিদ্যালয়ের যে পাঠ্যক্রম রয়েছে, পঠন বা পাঠ্যক্রম রয়েছে, সেই পাঠ্যক্রমের মধ্যে কৃষি বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এবং এই অন্তর্ভুক্ত করার মাধ্যমে কৃষি গবেষণায় সরকারি পৃষ্ঠপোষকতা বা এই কৃষি, এভাবে যদি কৃষি উন্নতি হতে পারে, তাহলে দেখা যাবে যে ভারতের কৃষির ভবিষ্যৎও আরও উন্নত হতে পারবে। এই যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে বা এই যে উপায়গুলো আছে, এই উপায়গুলোকে সঠিকভাবে যদি মানা হয় বা সঠিকভাবে যদি উপায়গুলোকে আমরা কার্যকরী করি, তাহলে দেখা যাবে আমাদের ভারত কৃষিতে উন্নত হতে পারবে। এবং কৃষিতে উন্নত হলেই আমাদের অর্থনৈতিক উপরে যে একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অর্থনৈতিকের একটা চাবিকাঠি কিন্তু খুলে যাবে। এই ছিল ছোট্ট একটা আলোচনা, যেখানে আলোচনা করলাম যে আমাদের কৃষিতে, ভারতের কৃষিতে যে সমস্যাগুলো আছে সমাধানের উপায়গুলো নিয়ে আলোচনা করলাম। যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। এবং